কুমারঘাটে পথ চলা শুরু করলো শ্রমিক বীমা প্রকল্পের ডিসপেন্সারির। বুধবার কুমারঘাট হাসপাতাল সংলগ্ন এলাকায় রাজ্য সরকারের শ্রম দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পথ চলা শুরু করে ঊনকোটি জেলার এই ইএসআই ডিসপেন্সারি। এদিন নতুন এই কার্যালয়ের ফলক উন্মোচন করেন রাজ্যের শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস। উপস্থিত ছিলেন জেলা শ্রম আধিকারিক পিঙ্কু দাস, কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস প্রমুখরা। মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, শ্রমিক বীমার আওতায় থাকা প্রত্যেকেই চিকিৎসা পরিষেবার সুযোগ পাবে এখান থেকে। সংবাদ মাধ্যমের কর্মীদেরও অগ্রাধিকার রয়েছে এই পরিষেবায়। রাজ্য সরকার শ্রমিক কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে রাজ্যে 100 শয্যা বিশিষ্ট শ্রমিক হাসপাতাল নির্মাণ হবে বলেও জানিয়েছেন তিনি। তার জন্য কেন্দ্রের সাথে আলোচনাও হয়েছে। এটা চালু হলে রাজ্যের শ্রমিকরা উপকৃত হবেন বলে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস। আমাদের প্রায় 16,000-এর উপরও আইটি রয়েছে, তো ওনাদেরকে সেই পরিষেবা দেওয়ার জন্যে একটা হসপিটালের প্রয়োজন রয়েছে। অতএব যদি ত্রিপুরাতে একটা 100-বেডের হসপিটাল দেওয়া যায়। মাননীয় মন্ত্রীজি উনি সঙ্গে সঙ্গে সেটা সম্মতি প্রদান করেছেন, বলছেন কেউ নেই হোক দেখেন। যাই হোক, সেই আশা আবার সেই স্বপ্ন আমাদের পূরণ হতে চলছে। আমরা তার অনুমোদন পেয়ে গিয়েছি, স্যাংশন পেয়ে গিয়েছি, তারও ফাউন্ডেশন স্টোন আমরা 13-14 দুদিনের একদিন আমরা করে নেব ভোজনগর আগরতলাতে। এখানকার বড় বিষয় হচ্ছে আমাদের ত্রিপুরার জন্য প্রায় 100 কোটি টাকা সেখানে দেওয়া হওয়া হবে। সেখানে এই পরিষেবা যখন এখানে থাকবে আমাদের আইটি বাড়বে এবং এই রাজ্যের অনেক পরিবারগুলা একটা সিকিউর হয়ে যাবে। আমরা জানি যে আইটি আমাদের এখানে অনেকই সেই বিষয়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, বা যারা মালিকপক্ষ রয়েছেন ওনারা হয়তো বিষয়টা আমরা তাদের কাছে তুলে ধরতে পারছি না। যখনই হসপিটাল বা ডিসপেন্সারিগুলো হবে তখন সবাই সেই বিষয়ে আরও অবগত হবেন। এবং আমাদের রাজ্যের অনেক অনেক যারা বিশেষ করে যারা সংবাদ মাধ্যমে কাজ করছেন, আমাদের পত্রকার রয়েছেন, বিভিন্ন চ্যানেলে রয়েছেন, ওনাদের জন্য একটা খুব বড় বিষয় সেটা। রাজ্য শ্রমিক হাসপাতাল চালু হলে তা হবে এক ঐতিহাসিক ঘটনা। পাশাপাশি ইএসআই ডিসপেন্সারির পরিষেবা পেয়ে খুশি কুমারঘাটবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।